আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউজে। যদিও নিয়মিত হচ্ছে না ভিডিও, তারপরেও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আল্লাহর মেহরবানিতে ভালোই আছি, হ্যাঁ আল্লাহ রেখেছেন। তো আজকে ইন্ডিয়ান একটু পালক পনির রান্না করব, আর খিচুড়ি রান্না করব, আর একটু রুটি মাছকে একটু ঝাল ঝাল করে রান্না করব। এটাই আজকের প্ল্যান দুপুরের। তো পালক পনির আসলে ইন্ডিয়ান একটি রেসিপি। তো আমি পনিরগুলো দুধকে পনির বানিয়ে এভাবে ফ্রিজে রেখে দিয়েছি রাতে। তো এখন শুধু জাস্ট একটু কিউব করে কেটে নিচ্ছি। যদিও 100% ইন্ডিয়ানদের মতো হবে না, তারপরে মাঝে মধ্যে ট্রাই করি, চেষ্টা করি মাঝে মধ্যে একটু ব্যতিক্রম কিছু রান্না করার। এই রান্নাটা আমাদের দেশে বেশি একটা ফসলন নেই আমার যতটুকু ধারণা। তারপরে মাঝে মাঝে সবাই একটু না একটু হলেও ট্রাই করে, সেরকমই আমিও ট্রাই করি মাঝে মধ্যে যে কোনো নিত্য নতুন রান্নার। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, 2-3 টেবিল চামচের মতো, আর জিরে দিয়েছি আধা চামচের মতো, 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। একটু হালকা জাস্ট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আমার ফ্রিজে থাকা কিছু টমেটো। তো আমি ফ্রিজ খালি করছি আর কি, এগুলো পুরনো আছে, তো অল্প কিছু আছে, এগুলো শেষ করছি। সে কারণে আমি ফ্রিজ থেকে এনে এখানে প্রায় 1 কাপের মতো, 2টার মতোই টমেটো হবে, টমেটো কুটাটা আমি দিয়ে দিয়েছি। এগুলো একটু সফট হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করব। মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, তো আমি পালং শাকের সাথেই এই পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর জিরে যে ভাজাটা সেটা দিয়ে এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে পেস্ট করে নিচ্ছি যাতে কোনো পাতা আর ইয়ে না থাকে, একদম ভালো করে মিহি করেই করে নিয়েছি। তো এরকমই হয়েছে, এখন আমি নামিয়ে নিব। সেম পাতিলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি আর পাতিল ধুইনি, জাস্ট এখান থেকে ঢেলে ব্লেন্ডারে দিয়েছিলাম ফ্রেশ টমেটোটা আর কি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু রসুন, দিয়ে দিচ্ছি এখানে আদা একটু পাউডার, মরিচ পাউডার, হলুদ পাউডার, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার। ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি প্রথমে মশলাগুলি। এখন দিয়ে দিব আমি যে পেস্টটা করে রেখেছি সেটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। যারা ইন্ডিয়া থেকে আমার এই ব্লগটি দেখেন, হ্যাঁ অনেকেই কমেন্ট করেন আমার এই রেসিপিটি ঠিক হয়েছে কি না, বা আরও কী কী অ্যাড করলে আরও বেশি মজা হবে আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ রান্নার পর আমি এখন একটু দিয়ে দিচ্ছি ক্রিম, দুধের ক্রিম বা সর অথবা টক দই যে কোনো একটা দিলেই হবে। এখানে ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ একটু এইভাবে রান্না করে নেব। আজকে আমরা খাবো এটা রুটি দিয়ে। তো এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার পালং শাকটা কষানো হয়েছে অনেকক্ষণ থেকে, তো
তারপরে আমি পনিরটা দিয়ে দিয়েছি আর কি। তো আজকে সেদ্ধটা রুটি দিয়ে খাবো, পরোটা রুটি কাঁচা আটার রুটি এগুলো দিয়েই খায় ইন্ডিয়া লোকজন, অনেক ফেমাস এই খাবারটি সবার কাছে আর কি ইন্ডিয়ার। তো মোটামুটি হয়ে এসছে, আমি আর শুকাবো না, ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে, তো সে কারণে আমি এখন নামিয়ে নেব। তো আমি আরেকটু মালাই মানে দুধ ঘন দুধ শর্ট ছিল সেটাকে একটু ফিটে আবার একটু দিয়ে দিয়েছি। এখন আমি লট্টে মাছটাকে একটু রান্না করছি, একজন দুজন আপু আমাকে রেসিপি দিতে বলেছেন, তো আমি কয়েক পদেই রান্না করি। আজকে এভাবে রান্না করছি, এখানে একটু টমেটো দিয়েছি, কাঁচামরিচ, রসুন, সব কিছু একসাথে মেখে তারপর রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আমি প্রথমে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে মানে মাছগুলো দিয়েছি যাতে মাছগুলো পানি বেরিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই কারণে এই মাছ থেকে অনেক পানি বের হয়। পরিমাণ মতো লবণ মরিচ হলুদ দিয়ে দিচ্ছি। সিম্পল যেগুলি আমরা সবসময় ইউজ করি মশলাপাতি সেগুলি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব, অনেক পানি বেরিয়ে যাবে এগুলো থেকে মাছগুলি থেকে। এই যে অনেকগুলো পানি বেরিয়েছে, তো আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। এদিক দিয়ে আমি একটু দেশি মুরগি রান্না করছি, পালং পনির তো হয়ে গিয়েছে, আর এখন এদিক দিয়ে রাইস কুকারে একটু খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিচ্ছি, প্রথমে একটু ভালো করে ভাজার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। মোটামুটি এই যে ভাজা হয়েছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আসলে আমরা গরম মশলা যেগুলি শুকনো সেগুলি দিতে পারি, কিন্তু আমার হাজব্যান্ডেরা ওরা আস্ত ওগুলো দিলে খেতে চায় না, তো এই কারণে আমি একসাথে মাংসের মশলা নিজে করে নিয়েছি, মানে এলাচ দারচিনি তেজপাতা একসাথে ব্লেন্ড করে শুকিয়ে মানে জিরা ধনিয়া সহ একসাথে করে নিয়েছি, সেই মশলাটাই এক টেবিল চামচ দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আর একটু কষানো হয় মশলাগুলি। এই যে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন দিয়ে দিব রাইস। এখানে আমি এক কাপ ডাল আর দেড় ফোঁট আর কি চাউল নিয়েছি। তো আজকে আমি শুধু মশারির ডাল দিয়েই খিচুড়িটা করছি, মুগ ডাল নেই। মুগ ডাল মশারির ডাল দিয়েই সবসময় আমি খিচুড়িটা রান্না করি। তো ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব যাতে চাউলগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, কারণ রাইস কুকারের তাপটা একটু কম চুলার তুলনায় সেই হিসাবে আর কি। এদিক দিয়ে আমার মুরগির যে মাংসগুলো আমি কষাতে দিয়েছি সেগুলো কষানো হচ্ছে, আর মাছটা হচ্ছে পাশের চুলায়, একসাথে সব শেষ হয়ে যাচ্ছে, তারপরে একটু বের হব সব ঘরটর গুছিয়ে আর কি। আমি একটু তেল কম দিয়ে সবসময় রান্না করি, কারণ আমার হাজব্যান্ড তেল বেশি হলে চিল্লাচিল্লি করে। কারণ তেল দেখলে মনে করে অনেক তেল, স্বাস্থ্যের জন্য এটা তো ভালো না, ওনার পেট খারাপ করবে আর কি, তৈলাক্ত জিনিস। তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি, এদিক দিয়ে মাছ হয়ে গিয়েছে, আমি এখন নাস্তার জন্য একটু উঠিয়ে নিচ্ছি।
এই তো আমার আজকে সকালের নাস্তার প্লেট রেডি। তো আমি লাস্টে ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন, দেখলে একটু দুই দিনের শপিং জমেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইজেই কেনার। তো আর যেটা পছন্দ হয় সেটা আসলে রেখে আসতে মন চায় না, সেই কারণেও নিয়া সংসারের জিনিসপত্র নিতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। সেটা যদি হয় মনের মতো তাহলে তো কথাই নেই। তো নাস্তা খাওয়ার পরে একটু কম্বলের নিচে এসে চাটা খেয়ে নিচ্ছি, শীত তো ভালোই পড়তেছে। তো এই যে কত সুন্দর ঝরঝরা হয়ে আমার রাইসটাও হয়ে গিয়েছে, মানে খিচুড়িটা আর কি। তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব, তাহলে আরও ঝরঝরা হয়ে যাবে। তো অনেকেই খিচুড়ি হয়তো একটু ঝর মানে নরম খান, আমরা আবার একটু ঝরঝরা খেতে পছন্দ করি। অনেকে নরম লিট্টা খিচুড়ি ওই রকমও খায়, আমাদের ওই রকম খাওয়া হয় না। আমরা এখন রেডি হয়ে নিয়েছি একটু, আমার শোরুমেও যাব। আজকে আমি একটা কালো সৈদির বোরকা পরেছি। তো এখন আমি আর ফারিয়া বেরিয়েছি একটু একটা গিফট কিনবো। তো একা আসলে গিফট কিনতে হলে আসলে দুজন না হলে মনে হয় যে কি কেমন হবে না কেমন হবে, এই জন্য তো ফারিয়াকে বললাম যে চল আমার সাথে। তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি আর টুকিটাকি মনে হচ্ছে কিছু একটু কিনতে মন চাচ্ছে আর কি নিজের সংসারের জন্য। তো যাচ্ছি একটু জুয়েলারিতে, সেখান থেকে তো এখানে ফুটপাত বসে সিরামিক্সের কিছু আমার জিনিস লাগবে বাসার জন্য আর কি, সেটাও দেখি যদি ভালো লাগে নিব, না হয় নিব না, চলে যাব গিফটটা কিনতে। তারপরে এই তো দেখি কি কেনা কেনা যায়। তো কিনে টিনে আমি চলে এসেছি, আরও এটা দুই দিনের মানে শপিং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই দুই দিনের শপিং আমি কি করেছি সেটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি। প্রথমে আমি একটি ব্যাগ দেখাচ্ছি, এটা আমার জন্য নিয়েছি আমি আমার পুরনো ব্যাগগুলো ফেনীর বাসায় দেখেছেন মানে দিয়ে দিয়েছি আর কি গরিবদের জন্য। তো এটা নিয়েছি আমি গত দুই দিন আগে, এখনো খুলিনি, এখন আপনাদের সামনে খুলতেছি। রাফিউজের জন্য এগুলি মনে হয় ভালো, যে তো অনেকগুলো জায়গা আছে এই জন্য ভাবলাম যে আমার আসলে বেদ তো বেশি হতে হয় সে কারণে এটা নিয়েছি। আর হচ্ছে যে এটা এভাবেও ধরা যায়, পেছনেও বেল্ট দেওয়া যায় অথবা এই যে এখানে দুইটা ইয়েতেও বেল্ট দেওয়া যায়। তো এইরকমই এটা একটা, আর এটা একদমই লেদারের, এটা নিয়েছি লেদার কিনা আসলে জানি না, লেদার মনে হচ্ছে। তো এটা হচ্ছে সাইড ব্যাগ হিসাবে ইউজ করার জন্য, আসলে মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে সাইড মানে এক সাইডে ব্যাগ নিতে হয় সে কারণে এটা নিয়েছি। এটা বড় ইয়েটা বেলটা বড় করা যায় ছোট করা যায়, এগুলি আসলে বড় ছোট দুইভাবে করা যায়। তো একটা কালো একটা গোল্ডেন টাইপের এটা নিয়েছি। তো এটা হলো পালিয়ে সহ আমরা শপিং করলাম। এখানে একটা গিফট আছে, একজন আমাদের একটা ছোট মনিকে গিফট দিব, এখন ওকে বলিনি সারপ্রাইজ হিসেবে। আজকে যদি আমার ভিডিওটা দেখে ফেলে তাহলে তো ও দেখে ফেলবে নামিরার জন্য গিফট নিয়েছি। তো এটা কী আছে একটু পরে খুলে দেখাবো। এর আগে আমি আরও কয়েকটা জিনিস নিয়েছি সেটা দেখাই। সেটা হচ্ছে এই যে আমি এটা নিয়েছি একটা যেন ফাইফেন তাওয়া, এগুলো এভাবে আটকিয়ে রাখার জন্য তাওয়া ফাইফেনের স্ট্যান্ড। এটা এসএসের খুবই মজবুত, অনেক ভারী। এটা আমি আসলে একটা নিয়েছি, তো এটা খুবই মজবুত, ওজনই আমি কীভাবে ইউজ করব পরে ইনশাল্লাহ দেখাব। তো এটা নিয়েছি আমি একটা এই যে বেসিংয়ের কলের সাথে এই ইয়েটা ঝুলিয়ে মানে স্কার্ফগুলো রাখার জন্য আর কি, ফুম টুম রাখার জন্য, তার রাখার জন্য। আর এটা হলো সিঙ্কে দেওয়ার জন্য। তো এটা আমি এটা একটা সেট নিয়েছি। আর হচ্ছে এই যে ব্রাশ আর কি, মানে এই যে সোফা বিভিন্ন
মখমলের জিনিস, জামা কাপড় ব্রাশ করে ময়লাগুলো উঠানোর জন্য। তো এটা একটু দেখি, এটাতে দুইটা রোল দেওয়া আছে, রোলের এই কাগজগুলো উঠিয়ে ওটার সাথে লাগিয়ে দেওয়ার জন্য রোলটার সাথে। এগুলো বাইরের জিনিস, এই যে একটা রোল ভিতরে দেওয়া আছে। এটা কই ইয়ে উঠানো লাগবে, এই কস্টিক মারা যেটা উঠানো লাগবে। তো যাই হোক, এটা আমি যখন ইউজ করব তখন দেখাবো, এখন এইভাবে থাকো ইনশাআল্লাহ। তো এটা আমার কাজ দিবে আশা করি, যদিও কালারটা এত বেশি আমার পছন্দ হয়নি, গ্রে কালার। তারপরে দুইটা মোটামুটি কাছাকাছি কালার, এগুলো সিলিকনের। তারপর নিয়েছি আমি দুইটা, এই যে সফার, দুইটা দুই সাইজ। তো এটা আসলে যদিও আমার এত বেশি জরুরি না, তারপর আমি নিয়েছি এগুলো একটু শোপিসের মতো সাজানোর জন্য, আমার রান্নাঘরটা একটু সাজাবো সেই কারণে আমি এই দুইটা নিয়েছি। রিজনেবল প্রাইসে পেয়েছি, দুইটা 300 টাকা নিয়েছে, আমার মনে হয়েছে রিজনেবল প্রাইস, জানি না আপনারা কত কে কত দিয়ে নিয়েছেন। আসলে দুইটা 300 টাকা, কোনটা কত সেটাও জানি না, দুইটা 300 টাকা বলেছি ও দিয়ে দিয়েছে। এখন আমি দুইটা নিয়েছি, যে স্টেন একটু বড় স্টেন, এটা এগুলোর উপরে গাছের টপ দেওয়া যায়, হাঁড়ি পাতিল রাখা যায়, ডিম রাখা যায়, সিদ্ধ করে ডিম রাখা যাবে, তারপরে যে কোনো ভাবে আসলে যে যেভাবে ইউজ করে। তো আমি কীভাবে ইউজ করবো ইনশাল্লাহ দেখাবো। আর হচ্ছে হাঁড়ি পাতিল তো রাখা যায়ই, যে কোনো আসলে এগুলো স্টেন। তো দেখে ভালো লেগেছে, SS-এর বললো, তো এটা নিয়েছে দুইটা 200 টাকা, দুইটা 200 টাকা দিয়ে নিয়েছি। আর নিয়েছি এগুলো অনেক পছন্দ হয়েছে আসলে, পিতলের কিনা জানি না, গোল্ডেন কালার মোট, অনেক ভালো লাগছে, দেখছো কি সুন্দর না। ছয়টা নিয়েছি এটা, আর হচ্ছে 6টা কাঁটা চামচ। খুবই সুন্দর এই এই 6টা, এই 12টা আমার কাছ থেকে নিয়েছে 650 টাকা, 650 টাকা দিয়ে 12টা নিয়েছি। এটা 300 টাকা, এটা 350 টাকা, ঠিক আছে নি, আল্লাহ জানে ঠিক আছে নি, কমে পেয়েছি না বেশিতে পেয়েছি, যাই হোক এটা আমার দরকার ছিল আসলে, কাটা চামচ মানে এই চামচগুলো দরকার ছিল এই সাইজটা। এমনি ঘরে আছে অনেক চামচই, তারপর গোল্ডেন কালার তো নেই, এই কারণে গোল্ডেন কালার নিয়েছি। তো আমার এই শপিংগুলো আর তো কিছু নেই না। ও লাস্ট গিফট যেটা দিব সেটা কি নিয়েছি, এই যে একটু দেখাই, এটা হলো নামিরার কানফুর দিয়েছে। তো নামিরাকে গিফট দেওয়ার জন্য আমি দুইটা কানের দুল নিয়েছি, দেখা যায় দুইটা কান দুল নিয়েছি, ছোট ছোট বালি বলে আর কি মনে হয়, মাঝখানে লাভ এটা। তো আজকে ও যদি ভিডিওটি দেখে, ও মাঝে মধ্যে দেখে আমার ভিডিও, দেখলে তো ওর গিফটটা ও দেখে যাবে, কিন্তু আমি তো ওরে এখনো দিইনি, যদি ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমার এই ছোট্ট শপিংটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এগুলো যখন আমি ইউজ করবো সব তো আপনাদের সামনেই ইউজ করব, দেখবেন কীভাবে করি ইনশাল্লাহ। তবে এখন ইউজ করব না, আরও 2 মাস পরে করব, সেটা কি কারণে ইনশাল্লাহ সামনে বুঝতে পারবেন, জানতে পারবেন 2-3 মাস পর, 2 মাস পরে আসলে। তবে আমার কাছে মনে হয়েছে কাটা চামচগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি, একটু রিজনেবল প্রাইসে।
তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন শপিংটি বেশি আপনাদের কাছে ভালো লেগেছে, কোন জিনিসটি আর কি, সেটাও কিন্তু বলতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।